ভিডিও সহ প্রমাণিত যে নামধারী কলঙ্কিত মুসলিম রাই মসজিদ ভেঙে গুঁড়িয়ে আগুন লাগিয়ে এবং পবিত্র কোরআনে আগুন লাগিয়েছে, মসজিদ ভেঙেছে, মসজিদ আগুন লাগিয়েছে, এই সমস্ত মুসলিম এরা হচ্ছে কলঙ্কিত মুসলিম, এরা হচ্ছে সন্ত্রাসবাদী। বিশেষ করে তাদের উদ্দেশ্য যারা 8 রাকাত তারাবি পড়ছেন মসজিদে, সেই মসজিদ রাখা যাবে না, সেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তাদের এই কৃতকর্ম পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী। এটা হচ্ছে তাদের অপারগতা, এটা হচ্ছে তাদের দুর্বলতা। আহলুল হাদিস ছাড়া, আহলুল হাদিস ছাড়া পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন গোষ্ঠী নেই, এমন কোন জাতি নেই যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে ইসলামকে বাস্তবায়ন করে। যারা 8 রাকাত তারাবি পড়বে সেই মসজিদ গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে চুরমার করে দিতে হবে। বাংলাদেশে মসজিদকে ভেঙেছে, আগুন লাগিয়েছে, পবিত্র কোরআনে আগুন লাগিয়েছে। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتقون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا سوبريو দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এমনই একটি বিষয় নিয়ে আলোকপাত করার মনস্থ করেছি যেই বিষয়টি খুবই দুঃখজনক। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে নামধারী মুসলিমরা কোনো অমুসলিম নয়, কোনো ইহুদি খ্রিস্টান নয়, যারা মুসলিম হিসাবে পরিচিত এদের দ্বারাই এত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য মুসলিমরা, যা আদৌ কাম্য নয়। বিশেষ করে আমরা বর্তমান মিডিয়ার যুগে খবর পেয়েছি এবং ভিডিও সহ প্রমাণিত যে নামধারী কলঙ্কিত মুসলিম রাই মসজিদ ভেঙে গুঁড়িয়ে আগুন লাগিয়ে এবং পবিত্র কোরআনে আগুন লাগিয়েছে, মসজিদ ভেঙেছে, মসজিদ আগুন লাগিয়েছে, এই সমস্ত মুসলিম এরা হচ্ছে কলঙ্কিত মুসলিম, এরা ইসলামকে কলঙ্কিত করতে চায়, মুসলিমদের কলঙ্কিত করতে চায়, এরা হচ্ছে সন্ত্রাসবাদী। বিশেষ করে তাদের উদ্দেশ্য যারা 8 রাকাত তারাবি পড়ছেন মসজিদে, সেই মসজিদ রাখা যাবে না, সেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। মূলত তাদের এই কৃতকর্ম পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী। যদিও তারা বলে থাকেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তারাবি 20 রাকাত প্রমাণিত, 8 রাকাত নয়, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে তাদের অপারগতা, এটা হচ্ছে তাদের দুর্বলতা। আহলুল হাদিস ছাড়া, আহলুল হাদিস ছাড়া পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন গোষ্ঠী নেই, এমন কোন জাতি নেই যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে ইসলামকে বাস্তবায়ন করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি 20 রাকাত যখন প্রমাণ করতে পারে না, তখন তারা বলে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়েছেন আর এটা হচ্ছে তার সুন্নাত। যারা 8 রাকাত তারাবি পড়বে সেই মসজিদ গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে চুরমার করে দিতে হবে। আর বাংলাদেশে মসজিদকে ভেঙেছে, আগুন লাগিয়েছে, পবিত্র কোরআনে আগুন লাগিয়েছে, এরা কোনো অমুসলিম নয়, এরা নামধারী মুসলিম। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব উমর রাদিয়াল্লাহু আনহু থেকে তারাবি 20 রাকাত প্রমাণিত নাকি 8 রাকাত প্রমাণিত। আমরা দেখব যে দলিলগুলো তারা দিয়ে থাকেন 20 রাকাতের, উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 20 রাকাত তারাবি হতো মর্মে কয়েকটি বর্ণনা পাওয়া যায়, সেগুলোর পর্যালোচনা করলে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারব যে সেগুলো অসার এবং অপ্রামাণ্য। তারা যেই দলিলগুলো দিয়ে থাকেন, সর্বপ্রথম দলিল আসার বা একটি হাদিস উপস্থাপন করেন, সেই হাদিসটি আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর 4288 মুসনাদ ইবনুল জাহাদ, হাদিস নম্বর 2825। হাদিসটি হলো ওয়াকাদ আখবারানা আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে আল হুসাইন বিন ফানজাওয়াই আদ-দাইনাওয়ারিয়্যু বিদ-দামাগান হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক আস-সুন্নিয়্যু আম্বানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ আল-বাগাবিয়্যু হাদাসানা আলী ইবনে আল-জাহাদ আম্বানা ইবনে আবি যাইদ عن يزيد بن خصيفة عن صائب صائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة صائب بن يزيد رضي الله عنه বলেন তারা ওমরের যুগে রমাদান মাসে 20 রাকাত তারাবিহ পড়তেন বা 20 রাকাত পড়তেন। এই হাদিসটি তারা দিয়ে থাকেন, কিন্তু এই হাদিসটির তাহকিক, হাদিসটি হচ্ছে সাজ বা জঈফ। প্রথম কারণ হলো এই হাদিসের সানাদে ইমাম বাইহাকির শিক্ষক আবু আব্দুল্লাহ আল হুসাইন বিন মুহাম্মদ ইবনুল হুসাইন বিন ফানজাওয়াই আদ-দাইনাওয়ারি মাজহুল বা অপরিচিত। এই রাবির জীবনী রিজাল শাস্ত্রের কোনো গ্রন্থে পাওয়া যায় না। মিরাত চতুর্থ খণ্ড 333 পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর কারণ হলো ইয়াজিদ ইবনে খুসাইফা বিশ্বস্ত ইয়াহিয়া ইবনে মাঈন ইমাম নাসাঈ ও ইমাম ইবনে হাজার রাহিমাহুমুল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন। আত-তাবাকাতুল কুবরা প্রথম খণ্ড 274 পৃষ্ঠা, জীবনী নাম্বার 155, আল জারহু ওয়াত তাআদিল জীবনী নাম্বার 1153, তাহজিব ওয়াত তাহজিব অষ্টম খণ্ড 67 পৃষ্ঠা, লিসানুল মিজান দ্বিতীয় খণ্ড 362 পৃষ্ঠা। এই আসারগুলো কয়েকটি হাদিস গ্রন্থে আছে আর প্রত্যেকটাতে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। এই আসারটি সাজ, কারণ ইয়াজিদ বিন খুসাইফা তার চাইতে অধিক বিশ্বস্ত বর্ণনাকারী। মুহাম্মদ বিন ইউসুফের বর্ণিত 11 রাকাত হাদিসের বিপরীতে বা পরিপন্থী বর্ণনা করেছেন। প্রকাশ থাকে যে সর্বজন বিদিত বা সর্বজন স্বীকৃত যে সাজ হাদিস জঈফ হাদিসেরই অংশ আর সেটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আসার যেটা মুকাল্লিদরা দিয়ে থাকেন, হানাফিরা দিয়ে থাকেন, সেটি হচ্ছে আম্বান আবু আহমদ আল আদলু আম্বান মুহাম্মদ ইবনে জাফর আল মুজাক্কি হাদাসানা মুহাম্মদ ইবনে ইব্রাহিম হাদাসানা ইবনে বুকাইর হাদাসানা মালিক আন ইয়াজিদ ইবনে রুমান ক্বাল কানা আন-নাস ইয়াকুমুনা ফি যামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদানা বি 23 রাকাআহ। এই দলিলটি তারা দিয়ে থাকেন। এই হাদিসটি রয়েছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 4289। রুমান বিন ইয়াজিদ বলেন উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে লোকেরা রমাজানে 23 রাকাত পড়ত, 20 রাকাত তারাবি 3 রাকাত উইতর। এই আসারটিও যঈফ, কারণ ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পায়নি। এই সম্পর্কে আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারাকপুরি মিরাতুল মাফাতি চতুর্থ খণ্ড 334 পৃষ্ঠায় উল্লেখ করেন, ফিহি আন হাযাল আসার মুনকাতাউন গায়রু সালিহুন লিল ইসতিদলাল,
لأن يزيد بن رومان لم يدرك عمر بن الخطاب كما صرح به الزيلعي والعيني وغيرهما. আল্লামা ওবায়দুল্লাহ রহমানি মুবারকপুর রহিমাহুল্লাহ বলেন, এই আসারটি বিচ্ছিন্ন, এটা থেকে ইস্তেদলাল বা দলিল নেওয়া ঠিক হবে না। কেননা ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহু যোগী পাইনি। এই হাদিসটাকেও আমেরিকান প্রবাসী আইনুল্লাহ সাহেব উপস্থাপন করেছেন। হানাফিরা বেশিরভাগ, হানাফি বেশিরভাগ মুকাল্লিদ লুথুরন ফারাইজি সহ, নাসিরুদ্দিন চাঁদপুরি সহ, ডক্টর তাহিরুল কাদির সহ, মুখোশধারী মুফতি বিলাল সহ, মুখোশধারী মুফতি আবদুল্লাহ সহ অনেকেই দিয়ে থাকেন, যা আদৌ কাম্য নয়। যেখানে ইয়াজিদ বিন রুমান উমারের যোগই পায়নি, সেখানে তিনি কীভাবে বলতে পারেন যে লোকেরা 20 রাকাত তারাবি পড়ত? এটা ভিত্তিহীন। আল বাদরুল মনির চতুর্থ খণ্ড পৃষ্ঠ নম্বর 351, ফাইন্না ইয়াজিদ ইবনা রুমানা লাম ইউদরিক উমার, নিশ্চয় ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইনি। একই কথা বিভিন্ন গ্রন্থে রয়েছে, ইয়াজিদ বিন রুমান লাম ইউদরিক উমার ওয়াকাযা দুআফাহু নাবাবি ফিল মাজমু ফাকালা রাহুল বাইহাকি ওয়ালাকিন্নাহু মুরসাল ফাইন্না ইয়াজিদ ইবনা রুমান লাম ইউদরিক উমার ওয়াকাযালিকা দুআফাহু আইনি বিকাউলিহি ফি উমদাতিল ক্বারি শারহ সহিহ বুখারি পঞ্চম খণ্ড 357 পৃষ্ঠা সানাদুহু মুনকাতা। ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহু যোগ পাইনি, যেমনটি ইমাম নাওয়াবি আল মাজমু গ্রন্থে চতুর্থ খণ্ড 333 পৃষ্ঠায় যাইব বলেছেন। তিনি বলেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিন্তু সেটা মুরসাল, কেননা ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইনি। অনুরূপ আল্লামা আইনি হানাফি উমদাতুল কারি পঞ্চম খণ্ড 357 পৃষ্ঠায় বলেন, সানাদ বিচ্ছিন্ন, 357 পৃষ্ঠায় তিনি বলেন এ সানাদ হচ্ছে মুনকাতা বা বিচ্ছিন্ন। এটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ সালাতুত তারাবীহ প্রথম খণ্ড 62 থেকে 63 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আন্না হাযাল হাদিস মাআলুলুন ওয়া মুআরিযুন আম্মা ইল্লাতুহু ফাহুয়া মুনকাতা লিআন্না ইয়াজিদ ইবনা রুমানা লাম ইউদরিক উমারা কামা নাসা আলা যালিক আহলুল হাদিস কান্নাওয়ি ওয়া গায়রিহ ওয়া আম্মা মুআরিযাতুহু ফাকাদ আরাযাহু মা রাহু মালিক ফিল মুওয়াত্তা আন মুহাম্মদ ইবনে ইউসুফ ওয়া সিকাতুন সাবাতুন মুহাম্মদ ইবনে ইউসুফ ওয়া সিকাতুন সাবাতুন। শেখ সালিহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয় এই হাদিসটি ত্রুটিপূর্ণ ও সহিহ হাদিস বিরোধী, তার কারণ সেটা বিচ্ছিন্ন, কেননা রুমান ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইনি। আর এটা সহিহ হাদিস পরিপন্থী। মুওয়াত্তা ইমাম মালিক যেটা বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতে, এই হাদিসের পরিপন্থী। আর সে মুহাম্মদ বিন ইউসুফ নির্ভরযোগ্য আস্থাভাজন, অর্থাৎ ইয়াজিদ বিন খুসাইবার থেকে মুহাম্মদ বিন ইউসুফ তিনি হচ্ছেন বিশ্বস্ত এবং বেশি বিশ্বস্ত আস্থাভাজন। মাজমু ফাতাওয়া ওয়া রাসাইল 14 খণ্ড 248 পৃষ্ঠা। তারপরে শারহ যাদুল মুস্তাকনি সপ্তম খণ্ড 24 পৃষ্ঠায় তিনি বলেন, লাকিন্না সানাদ হুনা মুনকাতি ফাইন্না ইয়াজিদ ইবনা রুমানা লাম ইউদরিক উমারা, কিন্তু এখানে সনদ বিচ্ছিন্ন, কেননা ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইনি। শারহ যাদুল মুস্তাকনি সপ্তম খণ্ড 24 পৃষ্ঠা। আমরা উপরোক্ত মুহাদ্দিসিন কেরামের তাহকিক দ্বারা অবগত হলাম যে ইয়াসারটি যাইব, মুহাদ্দিসিন কেরাম ইয়াসারটিকে যাইব বলে আখ্যায়িত করেছেন। যদিও মুকাল্লিদরা হানাফিরা এই দলিলগুলো উপস্থাপন করে থাকেন এবং মুসলিম উম্মাহকে পদভ্রষ্ট করেন, যারা আহলুল হাদিস 8 রাকাত তারাবি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে প্রমাণিত, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং তার যুগে লোকেরা 8 রাকাত পড়তো এটাও প্রমাণিত, প্রামাণ্য সেটাকে তারা অগ্রাহ্য করে দিয়ে উপেক্ষা করে যাইফ এবং দুর্বল হাদিস আমল করে এবং মানুষকে সেই দিকে আহ্বান করে ধাবিত করে উদ্বুদ্ধ করে, যা আদৌ একজন মুসলিমের জন্য বৈধ নয়, সমীচীন নয়, জায়েজ নয়। প্রকাশ থাকে যে এই হাদিসের নিচে ইমাম বাইহাকি রুক্তি যে উভয় হাদিসকে একত্রিত করলে বলা যেতে পারে আগে 11 রাকাত তারপর 20 রাকাত ও 3 রাকাত বৃদ্ধি পড়েছেন। এই কথাটা আমেরিকান প্রবাসী আইনুল হুদা সাহেব
কয়েকবার রিপিট করেছেন। আর এই কথাটা বললে তিনি বলছেন যদি আরো হাদিসরা বলেন তাহলে সব ফাঁস হয়ে যায়। আনুরাধা সাহেব তিনি যে হাদিস এবং কোরআন সম্পর্কে এতটা অভিজ্ঞ এখান থেকে স্পষ্ট। কারণটি হচ্ছে এই কথা সঠিক নয়, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত এগারো রাকাতের পরিপন্থী। কারণটা হচ্ছে যদি প্রথমে এগারো রাকাত তারপর আবার কুড়ি রাকাত তাহলে অনেকটাই, কুড়ি রাকাত ও তিন রাকাত ভিতর হিসাব করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান হোক বা রমাজানের বাইরে হোক এগারো রাকাতের বেশি পড়তেন না। আর ইমাম বাইহাকি বলেছেন প্রথমে এগারো রাকাত তারপরে কুড়ি রাকাত আবার তিন রাকাত ভিতর পড়েছেন। তাহলে এগারো রাকাতের অনেক বেশি হয়ে যাচ্ছে না, এগারো প্লাস তেইশ হিসাব করেন কত হচ্ছে আনুরাধা সাহেব। সুতরাং এটি হাদিস বিরোধী, সহি সুন্না বিরোধী, সহি হাদিস বিরোধী। উপরে দুটি বর্ণনা জয়ীফ, কারণ ইমাম বাইহাকির শিক্ষক মাজহুল বা অপরিচিত। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াজিদ বিন খুসাইফা, তার থেকে অধিক বিশ্বস্ত বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফের বিপরীত বর্ণনা করেছেন। তৃতীয় নাম্বার হচ্ছে ইয়াজিদ বিন রুমান, উমর রাদিয়াল্লাহু আনহু পাইনি। আরো একটি আসার রয়েছে, আর তা হলো হাদাসানা ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহিয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আল খাত্তাব আমার রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআহ। এই দলিলগুলো সাধারণত মুকাল্লিদরা হানাফিরা দিয়ে থাকেন, ইন্নাল মুকাল্লিদ লাইসা বিমুফতি, নিশ্চয়ই মুকাল্লিদ মুফতি হতে পারে না, তারা জাহিল হয়, এই জন্যই তারা এই সমস্ত দলিল দিয়ে থাকেন। ইয়াহিয়া ইবনে সাঈদ বলেন নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে কুড়ি রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7682। এই হাদিসের তাহকিক দেখুন, অফিহি এই হাদিসের মধ্যে আছে সনদের মধ্যে আন্না ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি লাম ইউদরিক উমর কামা ইউতারাফ বিহি নমবি ওয়া ক্বালা ইবনুল মাদিনি লা আ'লামাহু সামি'a মিন সাহাবি গায়রু আনাস ফাহাদা আল আসার মুনকাতাউন লা ইয়াসলিহু লিল ইহতিজাজ। এই আসারটিও জঈফ, কারণ ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি উমর রাদিয়াল্লাহু আনহু পাইনি, যেমনটি স্বীকার করেছেন আল্লামা ইমাম নিবুবি আলী ইবনুল মাদিনী রাহিমাহুমাল্লাহ। আলী ইবনুল মাদিনী বলেন আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো সাহাবি থেকে সে শুনেছে এটা আমি জানি না। এই আসারটি বিচ্ছিন্ন, এটা থেকে দলিল নেওয়া ঠিক নয়। ইমাম বুখারীর শিক্ষক, প্রসিদ্ধ শিক্ষক আলী ইবনুল মাদিনী তিনি কথা বলছেন যে আনাস ছাড়া সে কারো কাছ থেকে শুনেনি, আর এই সনদটি বিচ্ছিন্ন। তারপরেও মুকাল্লিদরা, জাহিলরা, হানাফিরা দলিল দিয়ে থাকে এই হাদিসটা যে উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে কুড়ি রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। মিরাত চতুর্থ খণ্ড 334 পৃষ্ঠা, আসারুস সুনান দ্বিতীয় খণ্ড 55 পৃষ্ঠা। বলা বাহুল্য যে এই হাদিস সহি হলেও কুড়ি রাকাত তারাবি প্রমাণিত হবে না, কারণ এই আসার তিনটি উমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশিত সহি হাদিসের পরিপন্থী। এই আসার তিনটি অর্থাৎ এক নম্বর হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে ইয়াজিদ বিন খুসাইফা বর্ণনা করছেন লোকেরা কুড়ি রাকাত পড়ত, এখানে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশও নয় আর উমর রাদিয়াল্লাহু আনহু আমলও নয়, লোকেরা পড়ত এটা তিনি বর্ণনা করছেন। তারপরে সেটা যাইফ, ইয়াজিদ বিন রুমান একই কথা বলেছেন যে লোকেরা পড়ত, তারপরে ইয়াহিয়া ইবনে সাঈদ বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তিকে নির্দেশ প্রদান করলেন লোকেদেরকে কুড়ি রাকাত পড়ানোর জন্য, এটাও যাইফ। এই তিনটি আসার, এই তিনটি হাদিস তারা উপস্থাপন করে থাকেন, আর এই তিনটি আসারই উমর রাদিয়াল্লাহু নির্দেশিত সহি হাদিসের পরিপন্থী। হাদিসটি হল মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে উখতি সাইব আনি সাইব বিন ইয়াজিদ আন্নাহু ক্বাল আমারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাইয়া ইবনে কাআব ওয়া তামীম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি 11 রাকাআ। সাইব বিন ইয়াজিদ বলেন উমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাআব ও তামীম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুমা উভয় সাহাবিকে নির্দেশ দেন তারা যেন লোকেদের এগারো রাকাত তারাবি পড়ান। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 379, বাইহাকি হাদিস নাম্বার 4287। এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, যেমন শেরহুস সুন্নাহ লিল বাগাবি চতুর্থ খণ্ড 120 পৃষ্ঠা, তাইয়ামুল লাইল লিল মারওয়াজি 200 পৃষ্ঠা, মারিফাতুস সুনান ওয়া আসার লিল বাইহাকি হাদিস নাম্বার 1366, কানজুল উম্মাল হাদিস নাম্বার 23465, আস সুনানুল কুবরা লিল নাসাই হাদিস নাম্বার 4687। এই হাদিসটি তাহকিক, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত, এই সানাদের কোনো রাবির উপর কোনো মুহাদ্দিস যারা করেননি, কোন বর্ণনাকারীকে কোন মুহাদ্দিস যাই বলেননি,
এই সানাদে একটি বর্ণনা সহিহুল বুখারী কিতাবুল হাজ হাদিস নম্বর 1858 তে বর্ণিত হয়েছে, একই সানাদ সহিহুল বুখারীতে কিতাবুল হাজে হাদিস নম্বর 1858 তে সহিহুল বুখারীতে উল্লেখিত হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ বলেন, মুআত্তার সমস্ত হাদিস সহিহ, হুজ্জাতুল্লাহিল বালিগা দ্বিতীয় খণ্ড 241 পৃষ্ঠা উর্দু, ইমাম তাহাবী হানাফি দলিল হিসাবে এটা গ্রহণ করেছেন, শেরহ মাআনিল আসার প্রথম খণ্ড 193 পৃষ্ঠা, এই আসারটিকে আল মুখতারা তে নিয়ে এসে সহি হওয়া প্রমাণ করেছেন, ইখতিসার উলুমিল হাদিস 77 পৃষ্ঠা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এইরূপই একটি সানাদকে হাসান সহি বলেছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 926, ইমাম নাওয়াবী হানাফি রাহিমাহুল্লাহ এই বর্ণনাকে সহি বলে আখ্যায়িত করেছেন, আসারুস সুনান পৃষ্ঠা নাম্বার 250। বর্ণনাকারী সাহাবি সাইদ বিন ইয়াজিদ তিনি নিজেই বলছেন যে তার তারাবি রাকাত সংখ্যা সম্পর্কে, তিনি যে তারাবি পড়তেন, কত রাকাত পড়তেন নিজে সেটা তিনি বর্ণনা করছেন। আর সেটা তিনি বলছেন, কুননা নাকুমু ফি জামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি 11 রাকাআ, আমরা উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত তারাবি পড়তাম। সুনান সাইদ বিন মানসুর আল হাভি লিল ফাতাওয়া প্রথম খণ্ড 389 পৃষ্ঠা, হাশি আসার সুনান 250 পৃষ্ঠা, এই আসারটি সমস্ত বর্ণনাকারী জমহুরের নিকট বিশ্বস্ত সত্যবাদী, এটিও সহি সূত্রে প্রমাণিত। ইমাম সৈয়দুর রহমাতুল্লাহ বলেন, মুসান্নাফ সাঈদ বিন মানসুরের অর্থাৎ 11 রাকাতের বর্ণনা খুবই সহি সানাদে বর্ণিত। আল মাসাবিহ ফি সালাতি তারাবিহ লিসুয়ুতি 15 পৃষ্ঠা, আল হাবি লিল ফাতাওয়া প্রথম খণ্ড 350 পৃষ্ঠা। উক্ত হাদিস দ্বয় হতে প্রমাণিত হলো যে উমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ ও সাঈদ বিন ইয়াজিদের বর্ণনা বা আমল দ্বারা উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত তারাবিহ হতো, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ। বলা বাহুল্য যে সাঈদ বিন ইয়াজিদ নিজেই যেখানে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত তারাবি পড়ার কথা বলছেন, সেখানে তিনি কিভাবে ইয়াজিদ বিন খুসাইফাকে 20 রাকাত তারাবি পড়ার কথা বলবেন? আরো একটি আসার, আন্না উমারা জামা الناس على উবাই ইবনে উবাই ও তামিম فكان يصليان 11 রাকাত, এখানে আন্না এর আগে কিন্তু সানাদ আছে, অনেকে বলবেন যে প্রথমে আছে ইন্না পড়া দরকার ছিল, কিন্তু এর প্রথমে সানাদ রয়েছে, এটা মিডলে মধ্যে আছে, এটা আন্না আছে, আন্না উমারা জামা الناس على উবাই ও তামিম فكان يصليان 11 রাকাত, নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদের উবাই বিন কাব ও তামিমার দাড়ির কাছে একত্রিত করেছেন আর তারা 11 রাকাত তারাবি পড়াতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7671, এই সানাদের সমস্ত বর্ণনাকারী বুখারী ও মুসলিমের রাবি, সুতরাং হাদিসটি নিঃসন্দেহে সহিহ। তাই তো আবু বকর ইবনুল আরবি খুবই সুন্দর কথা বলেছেন, সঠিকটা হলো 11 রাকাত পড়াই চাই, কেননা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ও কিয়াম ছিল, তাছাড়া যা রাকাত সংখ্যা আছে তার কোনো ভিত্তি নেই, অর্থাৎ 11 রাকাত ছাড়া বর্ধিত যেগুলো রাকাত সংখ্যা আর কোনো ভিত্তি নেই। আরিজাতুল হাওয়াজি শারহ তিরমিজি চতুর্থ খণ্ড 19 পৃষ্ঠা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাযী আখাযা লিনাফসি ফি কিয়াম রমাদান হুয়া আল্লাযী জামা বিহি উমর ইবনে খাত্তাব আন-নাস 11 রাকাআ ওয়া হিয়া সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আদরি মান আহদাসা হাযা আর-রুকূ আল-কাসীর, কিতাবুত তাহাজ্জুদ পৃষ্ঠা নম্বর 176 হাদিস নম্বর 890। আমি তো নিজের জন্য তারাবি 11 রাকাতেরই প্রবক্তা, কে বলছেন এই কথা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। যা উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে 11 রাকাতের উপর একত্রিত করেছিলেন, লোকেদেরকে 11 রাকাতের উপর একত্রিত করেছিলেন আর ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতের উপরে লোকেদের একত্রিত করেছেন আর সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত তারাবি সালাত। আমি জানি না লোকেরা কিভাবে এত বেশি রাকাত বের করে নিল, কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 890। উক্ত উক্তি থেকে স্পষ্ট হয়ে গেল যে উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে সেই 11 রাকাতেরই উপর একত্রিত করেছিলেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন। সুতরাং এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে উমর রাদিয়াল্লাহু আনহু এর 11 রাকাত পড়ার নির্দেশ প্রদান সহ লোকেদেরকে 11 রাকাতের উপর একত্রিত করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর পরিপন্থী বর্ণনা গ্রহণযোগ্য নয়। প্রিয় পাঠক, একটি হাদিস দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আর তা হলো ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসের প্রেক্ষাপটে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আবু জুবাইর قال سمعت جابر جابر بن عبد الله يقول كنا نستمتع بالقبضه من التمر والدقيق الايام على حديث رسول الله صلى الله عليه وسلم وابي بكر حتى نهى عنه عمر في شان عمرو بن حريث আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকরের যুগে এক মুঠ খেজুর কিংবা আটা দিয়ে মুতা অর্থাৎ নিকাহ বা বিবাহ করতাম, এই পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন আমর ইবনে হুরাইসের ব্যাপারে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1405 এবং 1497। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে কেউ কি প্রমাণ করবে যে নিকাহে মুতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে বৈধ ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মুতা বিবাহ বৈধ মনে করতেন? নিকাহে মুতাহ তিনি কি বৈধ মনে করতেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন? কি উত্তর আছে এই হাদিসের? কি উত্তর আছে হাদিসের? মুকাল্লিদের কাছে আমার প্রশ্ন, হানাফিদের কাছে আমার প্রশ্ন। জাবের বিন আব্দুল্লাহ বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে, আবু বকরের যুগে নিকাহে মুতাহ করতাম, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে নিষেধ করে দিলেন। তাহলে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটাকে বৈধ মনে করতেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং গোড়ামি ছেড়ে দিয়ে সহিহ সুন্নার আলোকে সকলকে আল্লাহ তাআলা ধাবিত করুন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক প্রদান করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।